নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড চয়েসের রান্নাঘরে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি ভেন্ডি দিয়ে, আলু সেদ্ধ আর ডিম দিয়ে একটা সুন্দর রান্না করেছি, সেই রান্নাটা আপনাদের কাছে শেয়ার করলাম। এই তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো লেগেছিল, তো আশা করছি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এই রান্নাটা কীভাবে তৈরি করছি। প্রথমে আমি কড়াইতে রিফাইন তেল গরম করে নিলাম, তারপর এর মধ্যে ভেন্ডিগুলো ভেজে নিব। ভেন্ডিতে আমি কোনো নুন বা হলুদ দেব না, খালি তেলে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তারপর আগের থেকে আমি ডিম সেদ্ধ করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এখানে আমি একটা ডিম নিয়েছি, যদি আপনাদের ইচ্ছে হয় আরও ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। দেখুন ভেন্ডিটা প্রায় ভাজা হয়ে গেছে, আমি এখন কড়াইয়ের থেকে নামিয়ে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যে আমি সেদ্ধ করা আলু একটু টুকরো করে নিয়েছি, সেই আলুটা ভেজে নিব। আলুটা ভাজা করার সময় সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আলুটা ভেজে নিব। আলু ভাজাটা হয়ে গেছে, এখন আমি কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি। তারপর আমি ওই কড়াইতে আরও কিছু রিফাইন তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। তারপর একটা শুকনো লঙ্কা, এক চামচ কালো জিরে ফোড়ন দিয়েছি। তারপর একটা কুচনো পেঁয়াজ আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা যদি মনে হয় আপনাদের আর একটু বেশি দিতে লাগে তবে একটু বেশি দিয়ে নিতে পারেন। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপর পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে একটা কাঁচা মশলা দিলাম। এখানে এক টুকরো আদা আর চারটে কাঁচা লঙ্কা আর একটুখানি পেঁয়াজ দিয়ে আমি একটা পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটা দিয়ে তারপর একটা টমেটো কেটে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর এখানে আমি ঝিঙ্গে কেটে নিয়েছি, সেই ঝিঙ্গেটা দিয়ে দিলাম। ঝিঙ্গেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলের সাথে। এই মশলার সাথে ঝিঙ্গেটা একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর তারপর এখানে আমি স্বাদ অনুযায়ী এক চামচ নুন, হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়েছি। তারপর একটুখানি জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব, কারণ জল না দিলে মশলাটা পুড়ে যেতে পারে। তারপর এখন একটু নাড়াচাড়া করে তরকারিটা একটু ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মশলার থেকে তেল বেরিয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নেব। তারপর আমি এর মধ্যে একটা সিদ্ধ করা আলুটা দিয়ে দিলাম। আগের থেকে তো আলুটা ভেজে নিয়েছি, এই জন্য একটু পরে দিয়েছি। এবার এই মশলাটা দেখুন কষিয়ে নিয়েছি, প্রায় মশলার থেকে তেল বেরিয়ে এসছে। এই রান্নাটার তরকারিটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আগের থেকে ভাজা করা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। ভেন্ডিটা দিয়ে আরও দু তিন মিনিট এই তরকারিটা কষিয়ে নিব। দেখুন এই ভেন্ডি দিয়ে তরকারিটা মোটামুটি কষানো হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে ঝোলের জন্য জল দিব। জলটা আপনাদের আমি দেখাইনি দেওয়ার সময়, আমি মোটামুটি পরিমাণ মতো জল দিয়েছি। জলটা আমি ঝোলের জন্য মোটামুটি এক গ্লাসের মতো দিয়েছি। দেখুন ঝোলটা ফুটে এসেছে। এবার একটু আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই তরকারিতে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, কারণ ভেন্ডিটা খুব নরম সবজি, আলু তো আগের থেকে সেদ্ধ করা আছে আর ঝিঙ্গে তো একটু নরম সবজি, সেজন্য রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তারপর আমি এর মধ্যে ভাজা করা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমটা দিয়ে বেশিক্ষণ রান্না করতে লাগবে না, একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেললেই হবে। দেখুন এই তরকারিটা প্রায় আমার হয়ে আসছে। আমি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিব। খুব তাড়াতাড়ি রান্না হয় এই রান্নাটা, কিন্তু খেতে খুবই ভালো লাগে। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে বন্ধুরা এই রান্নাটা কিন্তু আপনারা নিশ্চয়ই রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর খুব সহজ রান্না, খুব তাড়াতাড়ি হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তবে আজকের আমার এই রান্নাটা সম্পূর্ণ রেডি। এইভাবে তরকারিটা রান্না করে গরম গরম ভাত বা রুটির সাথে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তবে সকলের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর একটা ছোট্ট লাইক দেওয়ার জন্য। আজ তবে এখানেই রাখছি, আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।